বিপাশার কাছে ক্ষমা চেয়ে নিজেদের ডিভোর্সটা আটকে দিচ্ছে চন্দন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পরাগ শিমুলকে বলছে, আচ্ছা তুমি সইটা করে নাও না শিমুল, তাহলেই তো হয়ে যায় বলো। তখন শিমুল বলতে থাকে, আমি জানি তুমি কি জন্য এই সব কিছু করছো, তুমি ভাবছো যে কদিন পর তুমি আর থাকবে না, তাই এসব করছো তো? আমি কিছুতেই সইটা করবো না, তুমি আমার কাছে একবারও জিজ্ঞাসা করে নিয়েছো তুমি কেন এটা করলে পরাগ? তখন পরাগ বলতে থাকে, না না শিমুল, ওরকম কিছু ভেবে আমি কিছু করিনি, বিশ্বাস করো, কিন্তু দরকার তো হতেই পারে টাকা বলো, তাই তো আমি এই কাজটা করে রাখলাম। আর তাছাড়া সত্যিই তো আমি যদি কদিন পরে না থাকি তাহলে তাহলে এগুলোর কি হবে বলো তুমি? তখনই শিমুল বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুমি কেন এই কাজটা করেছো আমি বুঝতে পেরেছি, এখন কোথায় সইটা করতে হবে বলো। তারপরে পরাগ দেখিয়ে দেয় শিমুলকে কোথায় সই করতে হবে। তারপরে সইটা শিমুল করলেই তখন শিমুল বলতে থাকে, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করলে না, আমার কাছে জিজ্ঞাসা করা তোমার উচিত ছিল। তখন পরাগ বলতে থাকে, আচ্ছা তোমার কাছে জিজ্ঞাসা করলে কি তুমি রাজি হতে বলো? তুমি তো সেই নাই বলতে, তার থেকে যেটা করেছি না সেটা ভালোই করেছি, বুঝেছো? তখনই শিমুল বলতে থাকে, আচ্ছা পরাগ, তোমার মনে হয় না যে এই যে তুমি যেই কাজটা করলে, এখন যদি তোমার টাকাটুকু সব আমি নিয়ে যাই? ওই যে পলাশ যেটা বললো। তখনই পরাগ বলতে থাকে, আচ্ছা তুমি এখনো পলাশ আর আমাকে আলাদা করতে পারোনি তাই না? তোমার মনে হয় যে আমি এসব কথা বলতে পারি? এসব কথা বললে যেন আমার জিভটা খসে পড়ে যায়। তখনই শিমুল বলতে থাকে, থাক এসব কথা বলো না। তখনই শিমুল বলতে থাকে, আচ্ছা সইটা করা হয়ে গেছে, এবার তুমি যেখানে খুশি সেখানে রেখে দাও, বুঝেছো? তখনই পরাগ বলতে থাকে, না না তোমার কাছেই রেখে দাও শিমুল। তখন শিমুল বলে, আমি আর কোথায় রাখবো বলো, আলমারিতে রেখে দিচ্ছি। তখন পরাগ বলতে থাকে, আচ্ছা চাবিটা তোমার কাছে রেখো, তুমি তো জানোই পলাশটা যা শুরু করেছে না, আবার যদি বাড়িতে এসে হামকি ধুমকি করে, আমাকে যদি আবার ধাক্কা দিয়ে ফেলে টেলে দেয়, তখন তখনই শিমুল রেগে যায়, বলতে থাকে, ধাক্কা দেবে বললেই হলো নাকি, ও কি করবে, হ্যাঁ ধাক্কা দিয়ে কি করবে? তখনই পরাগ বলতে থাকে, ও কি করবে জানোই তো, ও কি শুরু করেছে। আর অন্যদিকে দেখা যাবে বিপাশা বসে আছে, তখনই চন্দন আসে, এসে বলতে থাকে, বিপাশা তোমার সাথে আমার কিছু কথা ছিল। তখনই বিপাশা বলতে থাকে, তোমার সাথে তো আমার কোনো কথা নেই, তুমি আমার সাথে কেন কথা বলতে এসেছো? তখনই চন্দন বলতে থাকে, আমার কি কোনো কথা থাকতে পারে না তোমার সাথে? তখন বিপাশা বলে, না তোমার কথা থাকলে তোমার বউকে ডাক দাও, তারপর ওর সামনে যা বলার বলবে। তখনই চন্দন বলে, কেন বিপাশা আমাকে একান্তভাবে কোনো কথা তোমার সাথে থাকতে পারে না? তখন বিপাশা বলতে থাকে, না না তোমার সাথে আমার একান্তভাবে কোনো কথাই নেই, বুঝেছো? তোমার সাথে আমি কোনো কথা বলতেও চাই না। আর তাছাড়া আমি জানতাম তুমি দেরি করবে ডিভোর্সটা দিতে, তাই তো আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই বলে আলমারি থেকে ডিভোর্সের কাগজটা বের করে বিপাশা কলমটা দিয়ে বলতে থাকে, এবার সইটা করে দাও তো, আমি ভেবেছিলাম তোমার বউকে দিয়েই কাগজটা পাঠিয়ে দেবো, এখন যেহেতু তুমি চলে এসেছো তাহলে সইটা করে দাও তো। তখনই চন্দন বিপাশার কাছে চলে আসে আর এসে বলতে থাকে, বিপাশা প্লিজ সইটা করলেই তো তুমি এবারে থেকে চলে যাবে, তুমি প্লিজ এটা করতে বলো না, আমি তোমাকে ডিভোর্সটা দেবো না বিপাশা। তখনই বিপাশা বলে, এই নাটক না আমার একদম ভালো লাগে না চন্দন, একদম ভালো লাগে না এই নাটক, তুমি সইটা করে দাও তো, আমি তোমার কাছ থেকে জাস্ট মুক্তি চাই, মুক্তি আর কিছুই না। তখনই চন্দন বলতে থাকে, বিপাশা প্লিজ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, তুমি না এই বাড়ি ছেড়ে কোথাও যেও না, কোথাও না। তখন বিপাশা বলে, তোমার নাটকটা তুমি বন্ধ করবে, তোমার নাটক আমার একদম সহ্য হচ্ছে না, তুমি সইটা করে দাও তো। তখন চন্দন হাত জোর করে বিপাশাকে বলতে থাকে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি বিপাশা, আমি হাত জোর করে বলছি প্লিজ তুমি আমাকে ডিভোর্সটা দিতে বলো না। তখন এগুলো দেখে বিপাশা সহ্য করতে পারে না আর বলতে থাকে, দেখো তোমার এই নাটকটা অনেক দেখেছি আর না আমি নিতে পারছি না, বিশ্বাস করো আমি আর ডিভোর্স এই কথাগুলো নিতে পারছি না, তোমার এই নাটকগুলো আমার আর সহ্য হচ্ছে না। তখনই চন্দন বলতে থাকে, তুমি দরকার হলে তুমি আমাকে আবার জেলে দিয়ে দাও, তাও তুমি ডিভোর্সটা দিতে বলো না আমাকে। তখন বিপাশা বলতে থাকে, দেখো তুমি কি ডিভোর্সটা দেবে, তুমি কি সইটা করবে, এখানে জাস্ট তুমি সইটা করে দিলেই হয়ে যায় আর কিছুই না। তখন চন্দন বলে, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যেও না, তুমি এখানেই থাকো বিপাশা, তুমি থাকো, আচ্ছা আমরা কি আগের মতো থাকতে পারি না? তখনই বিপাশা বলে, কি বলছো এসব, তুমি কি বলছো, কি বলতে চাও তুমি? তখনই চন্দন বলতে থাকে, আচ্ছা ডিভোর্সটা আমাদের না হলে কি হয় না, ডিভোর্সটা না হলে কি হবে বলো, তুমি তো এই বাড়িতে থাকতে পারো। তখন বিপাশা বলে, না আমি এই বাড়িতে থাকতে পারি না, আমি প্রথমে ভেবেছিলাম যে আমার অধিকার নিয়ে আমি এই বাড়িতে থাকবো, কিন্তু না আমি কি এই বাড়িতে থাকবো তোমার নতুন বউ আর বাচ্চার সেবা করার জন্য? তখন চন্দন অবাক হয়ে যায়, বলে, না না সেটা কেন হবে, তুমি তোমার অধিকার নিয়ে থাকবে, তুমি তোমার মতো করে থাকবে। তখন বিপাশা অবাক হয়ে যায় চন্দনের কথা শুনে। অন্যদিকে দেখা যাবে পরাগ শিমুলকে বলছে, আচ্ছা শিমুল, তখনই শিমুল বলে, বলো। তখন পরাগ বলতে থাকে, আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? তখনই শিমুল বলতে থাকে, আচ্ছা তোমাকে কি সেটা বলে দিতে হবে বলো তো? তখনই পরাগ বলতে থাকে, ও আচ্ছা তাহলে তুমি আমাকে ভালোবাসো না তাই না? তখন শিমুল বলতে থাকে, সব কথা কি বলে দিতে হয় বলো, তোমাকে আমি ভালো না বাসলে কি এতটা বিশ্বাস করি? তখন পরাগ অবাক হয়ে শিমুলের দিকে তাকিয়ে থাকে, তারপরে বলতে থাকে, না না আমি তোমার সাথে যা যা করেছি তারপরেও তুমি কি আমার উপর ভরসা করতে পারো বলো? তখন শিমুল বলতে থাকে, দেখো তুমি যা যা করেছো ঠিক আছে, তুমি আগে করেছো, কিন্তু তুমি এখন অনেকটা পাল্টে গেছো, আমি জানি তুমি পাল্টে গেছো, তুমি পাল্টে যাচ্ছ, তাই আমি সেসব কথা আর কোনো কিছুই মনে করতে চাই না, বিশ্বাস করো। তখনই পরাগ অবাক হয়ে শিমুলের দিকে তাকিয়ে থাকে, তারপরে পরাগ বলতে থাকে,
তুমি স্কুলে চলে যাচ্ছ, কখন আসবে শিমুল? তখন শিমুল বলে, আসতে একটু দেরি হবে জানো তো, রিহার্সাল করাতে হবে তো ক্লাসের পরে 2 ঘন্টা করে, তাই সামনে তো আবার প্রোগ্রাম আসছে। তখনই পরাগ বলতে থাকে, ও রিহার্সাল করাবে, তাহলে কদিন চলবে এই রিহার্সাল? তখনই শিমুল বলতে থাকে, দেখো সামনেই তো 25শে বৈশাখ আসছে, তাই বাচ্চাদেরকে আগে থেকেই রেডি করাতে হবে, ওদের রিহার্সাল করাতে হবে। আর আমি তো ভেবেছি যারা ক্লাস 10-এ আছে তাদেরকে এক্সট্রা করে 1 ঘন্টা করে ক্লাস করাবো, এই নিয়ে সবার সাথে কথাও বলবো, দেখি সবাই আমার কথা মানে কিনা। যা শুনে পরাগ বলতে থাকে, তুমি বললে ঠিক সবাই মানবে। যা শুনে অবাক হয়ে শিমুল পরাগের দিকে তাকিয়ে থাকে, অন্যদিকে দেখা যাবে বিপাশা চন্দনকে বলছে, দেখো আমাকে আর জ্বালিও না, তুমি অনেক জ্বালাচ্ছ, আমার কিন্তু এগুলো আর সহ্য হচ্ছে না। তখন চন্দন বলতে থাকে, দেখো বিপাশা, তুমিও তো আমাকে ভালোবাসতে, আর আমিও তো তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। তখনই বিপাশা বলতে থাকে, ভালোবাসি না, বাসি না, বাসি না, বুঝেছ? তুমি কেন বসতে চাও না আমি তোমাকে ভালোবাসি না, এই একটা কথা বলে বারবার করে কেন আমাকে এরকম ভাবে বিরক্ত করো? তুমি তোমাকে আমি আগে ভালোবাসতাম, কিন্তু এই চন্দনকে আমি ভালোবাসি না, তুমি আমাকে ধোকা দিয়েছ। তখনই চন্দন বলতে থাকে, বিশ্বাস করো আমি জানি আমি ভুল করেছি, আমি অনুতপ্ত হচ্ছি তোমার কাছে, আমি সব সময় নিজের ভুলটা বুঝতে পারছি, আমি দরকার হলে এখান থেকে মধুরিমাকে পাঠিয়ে দেব, কথা বলবো ওর সাথে। তখনই বিপাশা বলতে থাকে, কোথায় পাঠিয়ে দেবে? ও আরেকটা বাড়ি ভাড়া করে তারপর ওকে পাঠিয়ে দেবে? কেন, মেয়েটার কি কোনো আত্মসম্মান বোধ নেই, ওর নিজের বলতে কিছু নেই, তাহলে কেন পাঠিয়ে দেবে তুমি? তখনই বিপাশাকে চন্দন বলতে থাকে, আচ্ছা তুমি কি এ বাড়িতে থাকতে পারো না, ডিভোর্স হলেও তো থাকা যায় বলো? তখনই বিপাশা বলতে থাকে, কেন তোমার রক্ষিতা হয়ে থাকবো? তখন চন্দন বলে, না না এটা কেমন কথা, না না তোমাকে আমি সে কথা বলিনি। তখনই বিপাশা বলে, তাহলে কি বলতে চাইছো তুমি, কেন এরকম করে জ্বালাচ্ছ? নাও ডিভোর্স ব্যাপারটা নাও আর আমাকে সইটা করে মুক্ত করে দাও। তখনই চন্দন বলতে থাকে, তুমি কোথায় যাবে বিপাশা? তখন বিপাশা বলে, আমি জাহান্নামে যাব। তোমার কোনো সমস্যা আছে? তুমি জেনে কি করবে আমি কোথায় যাব? তখন চন্দন বলে, দেখো আমি যদি সইটা করে দেই, আর যদি কোনো মেয়ে নিজের ইচ্ছায় সইটা করে দেয় তাহলে তো কোনো খোরপোশ পায় না। তখন বিপাশা বলতে থাকে, আমি তোমার একটা টাকাও চাই না, বিশ্বাস করো তোমার থেকে আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না, তুমি শুধু সইটা করে দাও। তখনই চন্দন বলতে থাকে, দেখো বিপাশা আমি তোমাকে একটুও ছাড়তে পারবো না, বিশ্বাস করো আমি প্রথমে তোমাকে ভুল ভেবেছিলাম, হ্যাঁ আমি 2টা দিক খুব ভালো মেনটেন করে চলছিলাম, হঠাৎ করে সবকিছু জানাজানি হয়ে যাওয়ার পরেই আমি তোমাকে অনেক ভুল বুঝেছিলাম, আর তখন মধুরিমা বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে আসে, আর তোমাকেই আমি সবকিছুর জন্য দোষ দিচ্ছিলাম, বিশ্বাস করো তাই এত কিছু হয়ে গেছে, না হলে এত কিছু হতো না। তুমি এ বাড়ি থেকে চলে যাবে ভাবলেই না আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। তখন বিপাশা বলতে থাকে, দেখো তোমার এই নাটকে না আগে অনেক ভুলেছি, এখন না এই নাটকগুলো না আমার সহ্য হচ্ছে না, তুমি কি সেটা করবে? আমার সত্যি এই নাটকগুলো আর ভালো লাগছে না। তখনই চন্দন অবাক হয়ে বিপাশার দিকে তাকিয়ে থাকে, অন্যদিকে দেখা যাবে পরাগ শিমুলকে বলছে, আচ্ছা শিমুল তোমার কি শতদ্রুর কথা এখন আর মনে পড়ে না? তখন শিমুল বলতে থাকে, দেখো মনে পড়ে না সেটা বলতে পারবো না, কিন্তু মনে পড়ে, তারপরে ওকে আমি বলে দিয়েছি, ভালো করে বুঝিয়ে দিয়েছি যে ওর আর আমার রাস্তা একদমই আলাদা এখন থেকে। তখনই পরাগ বলতে থাকে, আমার জন্যই সবটা হলো তাই না, আমার জন্যই তোমরা আলাদা হয়ে গেলে। তখন শিমুল বলতে থাকে, দেখো আলাদা তো আমরা অনেক আগেই হয়ে গিয়েছিলাম, কিন্তু মাঝখানে পরিস্থিতির কারণে আবার 2জন এক হয়েছিলাম, কিন্তু সেটা যে আর এক হওয়ার নয় সেটা আমি বুঝতে পেরেছি, তাই তো তোমার তোমার সাথে আমার আবার যেভাবেই হোক না কেন বিয়েটা আবার হলো, শতদ্রুর সাথে তো হয়নি, আর তুমি পলাশের কথা শুনে এগুলো বলছো না পরাগ। তখন পরাগ বলে, না না ওর কথা শুনে কেন বলবো, এমনিতেই বললাম আর কি। তখন শিমুল বলতে থাকে, দেখো পরাগ তোমাকে আমি চাই সব রকম সব বিপদ থেকে মুক্ত রাখতে, আর তুমি তো এখন একটু একটু ধরে ধরে হাঁটতে পারছো, তাহলে বাগানটা একটু চেষ্টা করো না হাঁটার। তখনই পরাগ বলতে থাকে, দেখো মা খুব চিন্তা করছে, কারণ পলাশটা কালকে যা করলো তারপর থেকে মার খুব ভয় করছে। তখনই শিমুল বলতে থাকে, ভয় করবে কেন, কিসের ভয়, ও কি করবে, ও খবর আছে না ও কি করবে, ও আমি থাকতে তোমার কিচ্ছু করতে পারবে না। যা শুনে পরাগ অবাক হয়ে শিমুলের দিকে তাকিয়ে থাকে, তখন শিমুলের কথা শুনে পরাগ বলে, তুমি সব বিপদ থেকে আমাকে মুক্ত করতে পারবে শিমুল? তখন শিমুল বলতে থাকে, আমার আঁচল দিয়ে তোমাকে আমি আগলে রাখবো, তোমাকে আমি সব বিপদ থেকে মুক্ত করতে চাই পরাগ, তোমাকে আমি আগের মতো সুস্থ করে দেবো, বিশ্বাস করো তোমার খারাপ লাগে আমি জানি, তাও তোমাকে সুস্থ করে দেবো। তো বন্ধু আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে।